আসসালামু আলাইকুম। বাংলার সবচেয়ে প্রাচীন নগর সোনারগাঁও, যা আগে বাংলার রাজধানী ছিল, চাইলেই ছুটির দিনে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে একদিনেই ঘুরে আসতে পারবেন ঐতিহ্যবাহী সোনারগাঁওয়ের লোকশিল্প জাদুঘর, বড় সর্দার বাড়ি, পানাম সিটি এবং বাংলার তাজমহল। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সোনারগাঁওয়ের দর্শনীয় স্থানসমূহ, কিভাবে যাবেন, খরচ এবং ভ্রমণের বিস্তারিত তথ্য, যা আপনাদের ঘুরে আসার জন্য সহায়ক হবে। কিভাবে যাবেন, নিজস্ব প্রাইভেট কার বা মাইক্রোবাস নিয়ে সরাসরি চলে যেতে পারবেন সোনারগাঁও, অথবা যদি লোকাল যানবাহনে যেতে চান তাহলে ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাকের এসি বাসে করে মোগরাপাড়া চৌরাস্তায় নামতে হবে। সেক্ষেত্রে বোরাক এসি বাসের ভাড়া পড়বে 55 টাকা করে এবং দোয়েল ও স্বদেশের ভাড়া 40 টাকা। মোগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে কিংবা রিক্সায় করে 25 থেকে 30 টাকা ভাড়ায় আপনি যেতে পারবেন লোকশিল্প জাদুঘরে। প্রবেশ ফি, জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি 50 টাকায় টিকিট কাটতে হয়। সময়সূচি, প্রতি বুধ ও বৃহস্পতিবার জাদুঘর বন্ধ থাকে, তবে 1 মার্চ থেকে পুরো মাস জুড়েই প্রতি বছর লোকজ উৎসব চলে। এ কারণে এই মার্চ মাসে সাপ্তাহিক ছুটি শুধুমাত্র বৃহস্পতিবার। জাদুঘরে প্রবেশের পর ডান পাশে দেখতে পাবেন জয়নুল আবেদিনের সংগ্রাম ভাস্কর্য, এরপর বামে গোপীনাথ সাহা সর্দার বাড়ি, যা বড় সর্দার বাড়ি নামে পরিচিত। প্রথমে লোকশিল্প জাদুঘরে ঘুরবো, এরপর আমরা সর্দার বাড়িতে প্রবেশ করব। জাদুঘরের একটু সামনের দিকে গেলে দেখতে পারবেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের আবক্ষ ভাস্কর্য, এরপর দেখা মিলবে জয়নুল ভাস্কর্য। এরপর একটু সামনের দিকে এগুলেই বায়ে দেখতে পাবেন লোকজ উৎসবের তোরণ, এখানে আপনি যাবতীয় তথ্য পাবেন লোকজ উৎসবের। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সর্বজন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে 1975 সালের 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁওয়ের পানাম নগরীর একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রায় 4,500 বছরেরও অধিক প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে। আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন ব্যবহার্য নানা পণ্য সামগ্রী। দক্ষ শিল্পীরা প্রতিটি সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য। এছাড়া জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে দেখা মিলবে কাঠের খোদাই করা বিভিন্ন কারুশিল্প, পটচিত্র, মুখোশ, আদিম জীবনভিত্তিক লোকনিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির ফলক, লোহা, তামা, কাঁসা পিতলের তৈজসপত্র, লোকজ অলঙ্কার সহ বৈচিত্র্যপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন। এরপর আমরা যাব লোকজ উৎসবে। সেখানে বামে দেখতে পাবেন গ্রন্থাগার, ডানে রয়েছে নৌকাঘাট, যা সোনারগাঁওয়ের নতুন সংযোজিত সরোবর নামে পরিচিত। নৌকা ভ্রমণের জন্য ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা, আপনি সেখানে আধা ঘন্টা থাকতে পারবেন। আরও সামনে গেলে দেখবেন আলোকচিত্রে লোক ও কারুশিল্প নামক বিশেষ প্রদর্শনী। এটি ঘুরে যখন আপনি আরেকটু সামনের দিকে যাবেন তখন দেখতে পাবেন শেখ রাসেলের একটি ভাস্কর্য। এরপর আমরা প্রবেশ করব বড় সর্দার বাড়িতে। বড় সর্দার বাড়ির প্রবেশ ফি 100 টাকা। বড় সর্দার বাড়ির পেছন দিকে আপনারা দেখতে পাবেন একটি বিশাল বড় চাঁদ বাঁধানো পুকুর ঘাট, যেটি আপনারা টিকিটের গায়ে দেখতে পাবেন। বড় সর্দার বাড়ি সোনারগাঁয়ের স্মৃতিবিদ্ধ ইমারত। সর্দার বাড়ির সুপ্রাচীন স্থাপত্যশৈল মুঘল, বারভুইয়া, ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে গড়ে ওঠা অভিজাত আবাসিক ভবনের সমৃদ্ধির স্বাক্ষর বহন করে। কতবার ভেবেছি নু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। হুম 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 হুম
চরণে ধরে আতব কহিব প্রকাশি গোপনে তোমারে সখা কত ভালোবাসি কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। বড় সর্দার বাড়িতে আপনি থাকতে পারবেন 30 মিনিট। এরপর আমরা যাব পানাম সিটিতে, প্রায় 1 কিলোমিটার দূরে এটি অবস্থিত। জাদুঘর থেকে বের হয়ে ব্যাটারি চালিত রিক্সায় করে যেতে ভাড়া লাগবে 20 টাকা। পানাম সিটির প্রবেশ মূল্য 15 টাকা। পানাম সিটির সাপ্তাহিক ছুটির দিন রবিবার। পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগরী হিসেবে সুপরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানাম নগর অবস্থিত। 15 শতকে ঈসা খাঁ সোনারগাঁয়ে প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ের প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এই নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রাপ্ত 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগর স্থান পায়। নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুই পাশে রয়েছে 52টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে রয়েছে 21টি ভবন। এই ভবনটি কোনোটি একতলা, আবার কোনোটি দুতলা বা তিনতলা বিশিষ্ট। আহাজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আজি এ বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আজি এ বসন্তে সুখী রহৃদয় কুসুম কোমল কারণাদরে আজি ঝরে যায় সুখী রহৃদয় কুসুম কোমল কারণাদরে আজি ঝরে যায় কেন কাছে আসো কেন মিছে হাসো কাছে যে আসি তো সে তো আসিতে না চায় আজি এ বসন্তে এত ফুল ফোটে এত বাঁশি বাজে এত পাখি গায় আজি এ বসন্তে। পানাম নগর ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে যাবে। খাওয়ার জন্য আপনারা পাশের রেস্তোরাঁগুলোতে যেতে পারেন। আমরা গিয়েছিলাম দারুচিনি রেস্টুরেন্টে, যা খেয়েছি টমেটো আর বেগুন ভর্তার দাম ছিল 30 টাকা, চিংড়ি মাছ 150 টাকা এবং রুই মাছ 120 টাকা। খেতে খেতেই আমরা সেই রেস্তোরাঁর মালিককে জিজ্ঞেস করেছিলাম বাংলার তাজমহলের কথা। ওনারা আমাদেরকে বলেছিলেন ব্যাটারি চালিত রিক্সায় ভাড়া পড়বে 250 টাকা করে। পানাম নগর থেকে বাংলার তাজমহলে যেতে সময় লেগেছিল 40 থেকে 45 মিনিট। তাজমহল ও পিরামিডের একসাথে প্রবেশ মূল্য 150 টাকা। বাংলাদেশের তাজমহল হলো প্রকৃত তাজমহলের একটি হুবহু বা নকল প্রতিরূপ। তাজমহলের বাংলাদেশের মালিক আহসানুল্লাহ মনি একজন চলচ্চিত্র নির্মাতা।
তিনি 2008 সালের ডিসেম্বরে তার তাজমহলের ক্যাপিকেট সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন। এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ, যাদের ভারতে গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই, তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজ দেশ থেকেই। বাংলার তাজমহল দেখা শেষে আমরা যাব রাজমণি পিরামিডে। কিছু ঐতিহাসিক স্থাপনা এবং ঐতিহাসিক সময়ের সাক্ষী হয়ে থাকার জন্য সোনারগাঁও খুব সুন্দর একটি ঘুরে আসার জন্য জায়গা। আশা করি আপনারা ঘুরে আসবেন এবং আমাদেরকে জানাবেন। পিরামিডের ভেতরে রয়েছে মিশরের পিরামিডের অনুকরণে রাজরানীদের মৃতদেহের মমি, পোশাক ও অলংকার। পিরামিড দেখা শেষে গেলাম পুরনো দিনের সিনেমা বানানোর যন্ত্রপাতি দেখতে। আপনারাও এটি ঘুরে দেখে আসতে পারেন। ঘোরা শেষ হলো, এখন ফেরার পালা। রাজমণি পিরামিড দেখা শেষে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিব। অটো ভাড়া করে সেক্ষেত্রে বড়পা আসতে হবে। 20 মিনিটের মতো সময় লাগবে, ভাড়া পড়বে জনপ্রতি 10-15 টাকা। বড়পা এসে সরাসরি গুলিস্তানের বাস পাওয়া যায়। আমরা ফিরেছিলাম গ্লোরি এক্সপ্রেসে করে, ভাড়া পড়েছিল জনপ্রতি 25 টাকা।